গতবার আমাকে আমাদের শ্রদ্ধেয় সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাই জি, তিনি আমাকে ওই সংগঠনে নিয়েছিলেন শিল্পী সমিতিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে। আর এবার আসলে আমি ইলেকশন করতেই চাইনি, আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমাকে শ্রদ্ধেয় দীপজল মামা, শ্রদ্ধেয় মিশা ভাই, শ্রদ্ধেয় রুবেল ভাই, ওনারা আসলে আমাকে ওনাদের প্যানেলে আর কি নিয়ে এসেছেন। তো যেহেতু আমরা তো সবাই এক, সবাই মিলেমিশেই থাকতে চাই, সবাই মিলেমিশে কাজ করতে চাই, শিল্পীদের জন্যই কাজ করা, তো আমি আসলে এটা চিন্তা করি না এই প্যানেল ওই প্যানেল দরকার নেই। এবার আসলে ইলেকশন করতেই চাইনি, আমার ইলেকশন করার কোনো ইচ্ছা ছিল না, তো এবার আসলে ওনাদের অনুরোধেই আসলে আসতে হয়েছে। একসাথে থাকতে গেলে তো অনেক সময় একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, আমার দিক থেকে আসলে কোনো সমস্যা কখনোই ছিল না। তো যাক, এখন আসলে শিল্পীদেরকে ছোট করা মানে আমি আমার নিজেকে ছোট করা, তো আমি কাউকে আসলে ছোট করতে চাই না, আমি চাই সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করতে চাই। আধার ফুড়ে দেখো যে কত আলো সময়।